গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কুয়াকাটা বাইক ট্যুরের পার্ট টু ব্লগে। সো সমুদ্রে গোসল করতে করতে সারাদিন কেটে গেছে, এর জন্য অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এর জন্য আজকে আর দূরে কোথাও ঘুরতে যাব না। আর এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে ট্রাই করব সম্পূর্ণ কুয়াকাটাটা ঘুরে দেখানোর, আর আমরা কী কী করব, কোথায় কোথায় যাব, সব কিছু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। সো দেখতে থাকুন। গুড মর্নিং গাইস, সো 10টার মতো বাজে। গতকালকে সন্ধ্যা হওয়ার কারণে তেমন কিছু ঘুরতে পারি নাই, আজকে যাব। সো সকালবেলা বিচে বাম সাইডটা কভার করে নিব, বাম সাইড এদিকে কাঁকড়ার চর থেকে শুরু করে যা যা আছে সবগুলো কমপ্লিট করব ঘোরা, দেন বিকেলবেলা ডান সাইড আই মিন পিছনটা ঘুরব। সো চলুন যাওয়া যাক। গাইস জাস্ট ভিউটা দেখেন এখানকার, জাস্ট ওয়াও। সো আপনারা এই বিউটিফুল ভিউটা এনজয় করুন, আমিও এনজয় করি, তারপরে কথা হচ্ছে পরে কি। ওকে সো এখন আমাদের এই যে সামনে একটা নদী না খাল কি বলবো যায় না, যাই হোক এটা পার হতে হবে নৌকায় করে। সো এই যে নৌকা দেখতে পাচ্ছেন এটা পার হয়ে আমাদেরকে ওপারে যেতে হবে। গাইস এখন আমরা আছি লাল কাঁকড়ার চরে, লাস্ট টাইম যখন আসছিলাম কাঁকড়ায় ভরা ছিল, বাট এখন তো তেমন একটা কাঁকড়া দেখছি না, আশেপাশে কিছু কিছু।
গাইস, এখন আমরা আছি কুয়াকাটা বিচের শেষ প্রান্তে ধরতে গেলে। তো মাঝখানে নদীটা বেজে গেছে। গতবার যে আসছিলাম তখন এটা তেমন পানি ছিল না, আমরা পার হতে পারছিলাম, বাট এখন জোয়ার হচ্ছে, এর জন্য পার হওয়া পসিবল না। দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গেছে। সো এদিকে আর যেতে পারতেছি না, এখন যাবো রাখাইন পল্লী। সো রাখাইন পল্লী গিয়ে দেখা হচ্ছে। ওকে, গাইস এখন আমরা আছি রাখাইন পল্লীতে। তো চলুন সম্পূর্ণ রাখাইন পল্লীটা আপনাদেরকে ঘুরে দেখাই। হ্যাঁ গাইস, তো সকালবেলা আমরা পাম্প সেটটা কমপ্লিট করে আসছি। এখন যাব লেবুর চরে, দেন ওখান থেকে যাব ঝিনুকের চরে। সো চলুন যাওয়া যাক। সো লেবুর চলের চলে এসেছে অলরেডি। এই যে, এটার নামই লেবুর চর। সামনে কিছু দোকানপাট আছে। এই যে এখানে এসে দাঁড়াচ্ছি। ওকে, আগে ঝিনুকের চরটা ঘুরে আসি, আর না হলে লাইট পাওয়া যাবে না। সো গাইস, আমরা কিন্তু ঝিনুকের চরে অলরেডি চলে এসেছি। আর দেখুন ঝিনুক আর ঝিনুক, জাস্ট দেখুন। এই দাঁড়াও দাঁড়াও, ওই যে সামনে আরো বেশি, ভাই ভাই সামনে আরো বেশি। Thank you.
তো গাইস, এখন আমরা আছি ঝিনুকের চরে। জাস্ট আপনারা দেখুন, আমি গতবার যেবার আসছিলাম এত ঝিনুক ছিল না। কী পরিমাণে ঝিনুক এখানে, চারিদিকে ঝিনুক আর ঝিনুক।